সংখ্যাটি আপনাকে এখনো নিশ্চিত করতে পারছি না, তবে আমাদের কিছু সেখানে আমাদের হেফাজতে রয়েছে। এখনই আটক বলছি না, আটক আমাদের আইন অনুসারে যেটি আমরা সেই অর্থে আমরা এখনো কাউকে আটক আমরা বলছি না। অনেকের কাছে আইডেন্টিটি কার্ড নেই, আমাদের সরকার কর্তৃক কিন্তু আমাদের প্রত্যেকের একটি পরিচয় পত্র রয়েছে, যেটিকে মানুষ সাধারণভাবে ভোটার আইডি কার্ড বলে থাকেন, বা সেটি আসলে আমাদের জাতীয় পরিচয় পত্র। অনেকের কাছেই কিন্তু জাতীয় পরিচয়পত্র নেই, তার নাম ঠিকানা বা তার পরিচয়টি সেটি সঠিক কিনা বা সে আসলে আমাদের সন্দেহভাজন বিধায় আমরা তার এই পরিচয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা আমাদের এই বিভিন্ন রকম কার্যক্রম কিন্তু চলছে। আমিন বাজার, আশুলিয়া এবং বিরুলিয়া এই তিনটি এন্ট্রি পয়েন্টের মুখে আমাদের চেকপোস্ট রয়েছে এবং এখানে আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে। এখানে মানুষের যেন কোনো হয়রানি না হয় সেটি আমাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য, এবং সেই সাথে যানমালের যে হেফাজত, অর্থাৎ মানুষ সাধারণ মানুষের যে একটি শঙ্কা, সেই শঙ্কা আশঙ্কা এগুলি যেন না থাকে, মানুষ যেন নিরাপদ ভাবে বোধ করে, সেই কারণে মূলত আমাদের এই Thank you.